ফের উত্তপ্ত রাজধানীর সুসংহত তল্লাশি ফাঁড়ি। অতিরিক্ত মাছ বোঝাই ট্রাক অটোগুলিকে জরিমানা করতেই চালকদের রৌদ্র রোষে পড়ে কর্তব্যরত ট্রাফিক এবং প্রতিবাদে চালকরা অবরোধ করে পথ। ঘটনা শনিবার সকালে। কিছুতেই ঝামেলা পিছু ছাড়ছে না রাজধানীর সুসংহত তল্লাশি ফাঁড়িকে। কর্তব্যরত ট্রাফিক পুলিশ অতিরিক্ত পণ্য বোঝাই অটো ট্রাকগুলিকে জরিমানা করতেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। অন্যান্য দিনের মতো এদিনও বাংলাদেশ থেকে আমদানি হওয়া মাছের কার্টন বোঝাই করে দাঁড়িয়ে থাকা ট্রাক অটোগুলি। অটোগুলির গন্তব্যস্থল শহরের মহারাজগঞ্জ বাজার ও বটতলা বাজার, কিন্তু প্রতিটি অটোই অতিরিক্ত মাছের কার্টন নিয়ে বাজারের উদ্দেশ্যে রওনা হয়। তখনই আইসিপিতে দায়িত্বপ্রাপ্ত ট্রাফিক পুলিশ ট্রাক অটোগুলিকে আটক করে এবং অতিরিক্ত পণ্য বোঝাইয়ের জন্য করে স্পট ফাইন। আইন অনুযায়ী ট্রাফিক পুলিশের এই সিদ্ধান্ত মেনে নিতে পারেনি অটো চালকরা। তারা ট্রাফিকের সঙ্গে দুর্ব্যবহার শুরু করে এরপর সীমান্তে সড়ক অবরোধের সিদ্ধান্ত নেয় চালকরা। বেশ কিছুক্ষণ বন্ধ থাকে সড়ক, পরে এক নেতার অঙ্গুলির নির্দেশে চালকরা পথ অবরোধ প্রত্যাহার করে। কর্তব্যরত ট্রাফিক ইন্সপেক্টর কেশব কিশোর জমাতিয়া জানান, অতিরিক্ত পণ্য বোঝাই না করার জন্য অটোগুলিকে নির্দেশ দেওয়া হয়েছিল, কিন্তু তারা তা মানেনি। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।